আয় জামরার পুতুল রানীর বিবাহ হইব, বিবাহ হইব। আয় জামরার পুতুল রানীর বিবাহ হইব, বিবাহ হইব। তোর খুশি দেখে মনে হইতেছে, আমার না তোর বিয়েই হইতেছে। ইচ্ছা তো আসিল রে, কিন্তু কি আর করুম ক, আমারে তো আর কেউ দেখতে আইলো না। তার মানে মনে মনে বিয়ের ফুল ফুটছে? হুম, তোমা কি করতেছো? আব্বা পায়ে আলতা দিতেছি, দেখো না আলতাটা না ভালো না, পায়ে বসতেছেই না। ও, তুমি এক কাজ করো, কি কাজ আব্বা? আলতাটা পায় না দিয়া মুখে মাখো, কাজে দিব। কি কইতেছো আব্বা, আলতা মুখে দিব কেমনে? মুখে দিলে তো মুখের ডিজাইনই পাল্টায় যাব। তাও যদি তোমার কেউ বিয়ে করতে রাজি হয়। কি কোন চাচা, অরে না দেখে গেল, বিয়ে তো ঠিকই। হ্যাঁ, আমার কি হেই কপাল আছে যে মাইয়ার বিয়ে দিমো? ও যদি আমার কথা একটু শুনতো তাহলে তো আমি শান্তি পাইতাম। কেন চাচা, কোন সমস্যা হয়েছে? না সমস্যা আবার কি, আমার মুখে চুনকানি লাগছে। আচ্ছা শোন, মন খারাপ করিস না, যে বেটা তোরা দেখতে আইছিল ওই বেটার যা আমারই পছন্দ হয় নাই, বেটা কেমন না? শোন, তোরে খুব সুন্দর লাগতেছে আজকে, দে তোরে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিই, ফেসবুকে আপলোড দিবি। এই গ্রামের আসল সমস্যা হইলো তোমরা একজন আর একজনের পিছে লাগিয়া থাকো। আরে তোমরা দুইজন হইতেছে কে প্রতিবেশী, এত কাইজ্জা কেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই তো নানান জায়গায় গিয়ে নানান কথা খালি এই কথা হইলে ওই কথা হইলে লাগায় খালি। হ্যাঁ বুঝছে, এত বছর আপনার সাথে আমার কথা কোনো বিয়া তুমি পাইছেন? চুপ কর। আরে আমারে দেখ, আমারে দেখ, আমারে আমি কি কারো পিছে লাগি? এই গ্রামের কেউ কইতে পারবো যে আমি কারো পিছে লাগছি? চেয়ারম্যান সাহেব, আপনি যে ওই যে রমজানের নামে যে মামলা করলেন, রমজান কে গ্রামের নাকি? রমজান হইতাছে কি লুলাপাড়া গ্রামের? মনে হয় এনে পিছামালাই। খালি কথা কয়, বেশি কথা কয়। এটা কেডা মাঝিদের মতো লাগতেছে। নামাজ কিভাবে আপগ্রেড করবেন, কিভাবে স্ট্যাটাস দেবেন, কিভাবে লাইক বেশি বেশি করবে, এটা হচ্ছে আমি চিন্তা করলাম যে গ্রাম থেকে মানে গ্রামে ফিরে আসি, গ্রামের ছেলে গ্রামে ফিরে আসি, এটা সবাই আমি সেবাটা দিই। কিন্তু চাচা সেবা তো নর্মাল দেওয়া যায় না, আমি যে সেবাটা দিমু এর জন্য কিঞ্চিত অর্থ লাগবে, কারণ অর্থ ছাড়া কিচ্ছু হয় না। কথার কথা আমি সেবা করলাম কিন্তু না খা মরে গেলাম, দোকানে যাই করলাম ভাই একটা বিস্কুট দাও কিন্তু তোমাকে সেবা দিমু মানবে? মানবে না। সেই জন্য সেবা আমি দিমু কিঞ্চিত অর্থের বিনিময়ে। ও কি সেবা? ফেসবুক? আমার ফেসবুক আছে কিন্তু ফেরেন নাই। কাছে এসো তো দেখি।
এটা খারাপ আবার তো তুমি যে সঙ্গে কি কইলা আমার আমার ফেসবুক আছে এটার মধ্যে আমি ফেসবুক চালাই কিন্তু ফ্রেন্ড নাই যে সেহারা এনে ফ্রেন্ড থাকবো কি হ্যাঁ সেহারা তো ঠিক করা লাগবে ঠিক আছে সেহারা ঠিক করে দেব না এর জন্য আলাদা টাকা লাগবে ঠিক আছে দাড়ির কাটিং তো অন্যরকম চলে আসবে না ঠিক আছে যাও না বসে যাও 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 ব্যবস্থা করবো না টাকা লাগবে বেশি বসো এনে সবকিছুর ব্যবস্থা আছে আমি এখানে সবকিছুর ব্যবস্থা করবো কি লেখা লিখবো না লেখলো হুড়মুড় করে সবাই খালি লাইক দিব লাইক দিব লাইক দিব আপগ্রেড করে ফেলাম ঠিক আছে এইটা কেটা ও ও এটা হচ্ছে আমার ভাগনা এটা নিয়ে আসলাম ঢাকা শহরে ছিল আমি দেখলাম আমার সাথে সেবা করুক আমার গ্রামের লোকজনের সেবা করুক এই গাদা মুরব্বী আমাদের চেয়ারম্যান সালাম কর সালাম সালাম কর সালাম মাঝেদের দিকে একটু নজর রাখতে হইব বুঝছস সেই সকালবেলা একটা ছবি আপলোড দিলাম মাত্র 200টা লাইক 50টা লাভ 40টা ওয়াও এটা কোনো কথা এই তুই ফেসবুকে আসিস না কেন তুই ফেসবুকে আসলে তো আমার দুই একটা লাইক বাড়ে আমি তো তোরে এইখানে দেখতেছি তোরে আবার ফেসবুকে গিয়ে লাভ দেয়া লাগবো কেন লাইক দেয়া লাগবো কেন হ্যাঁ পুতুল তোর কি মনটা এখন পর্যন্ত খারাপ আমি তো মানুষ না পুতুল আমার কোনো ভালো লাগা খারাপ লাগা কোনো অনুভূতি কিছুই নেই তুই এখন পর্যন্ত সকালের ঘটনাটা নিয়ে পড়ে রইছস না আমি কোনো মিথ্যা কথা কইছি ক শোন ভোটের জন্য অনেক কিছুই করতে হয় তুই হইছস এই এলাকার চেয়ারম্যানের মাইয়া চেয়ারম্যানের মায়ের যদি বিয়া না হয় তাহলে কি লোক সমাজে মুখ দেখানো যায় মানুষ তো ভাববো তোর কোনো ঝামেলা আছে কই আমার তো কোনো ঝামেলা নাই আমরা কি নিয়ে কথা বলছিলাম ও মাংস দিবস নিয়ে কথা বলছিলাম মাংসের স্বাদ ছাড়া আর কিছুই মাথায় থাকবে না কারণ রাধুনি মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড তাই স্বাদই হবে একমাত্র টপিক একবার ট্রাই করে দেখো রাজুনি রেডিমিক্স মাংসের মশলা আছে তোর অনেক ঝামেলা আছে তোর কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে যেই একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে না দেশ ভালো কোনো ছবি আপলোড না দেশ কোনো স্ট্যাটাস তাইলে এই দুনিয়ায় ফেসবুক ছাড়া কারোরই কোনো দাম নাই শোন এক কাজ করি তোরে দুটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেই ওই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে তুই নিত্য নতুন সাজ্জা গুজ্জা লাইভে আসবি সুন্দর সুন্দর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আপলোড দিবি আর ওই যে রোমান্টিক রোমান্টিক স্ট্যাটাস দিবি দেখবি এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে তোর বাড়ির আশেপাশে পোলাপানের লাইন লেগে যাবো থাপ্পড় খাবি একটু আমি কেন ফেসবুক আইডি খুলুম হ্যাঁ আমার কোনো দরকার নাই সাইজা গুজা ফেসবুকে ছবি আপলোড করার আর মানুষ এসে আমার বাসার সামনে লাইন ধরুক এটাও আমি চাই না তোর ইচ্ছা হলে তুই নাচতে নাচতে আরো কয়েকটা আইডি খোল ছবি আপলোড কর যা ফেসবুক নিয়ে কথা বললে কিন্তু আমি তোর বাই করে দেব ঠিক আছে বুঝলি না রে পুতুল তুই বুঝলি না এই দুনিয়া এই ফেসবুক ছাড়া কারোর জন্য দাম নাই যার ফেসবুক আছে এই এই দুনিয়ায় সেলিব্রিটি তুই চালা ফেসবুক লাগবো না আমার কোনো কিছু আমি এমনি ভালো আছি খুবই খারাপ খারাপ মানে আগে খুব ভালো চলতো নাকি ভাই আগে আসিল খারাপ আর অবন হইতেছে খুবই খারাপ ভাই আজকাল মানুষে বাকি দেও চা খাই পারছে না কি ধরনের কথা কো বাকি তো চা খেতেছে না হ ভাই আচ্ছা ঠিক আছে তোমার একটা বুদ্ধি দিমুনি বাকিতে কেন নগদ ক্যাশে খেবো লাইন ধরে খেবো ঠিক আছে আচ্ছা ভাই সুন্দর করে চা বানা নিয়ে তার প্রাইস আচ্ছা ভাই চা খারাপ হলে কিন্তু আবার লাইন টাইন দিবে না কারণ মানুষ সচেতন হয়ে গেছে
মানুষ চাই হলো এখন কোয়ালিটি, গুণটা চাই, ঠিক আছে না? আমি তোমার একটা বুদ্ধি দেব, সেই মোতাবেক চললে ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, ইনশাল্লাহ চা বিক্রি হবে, বাকি কেন নগদে খাবে যেটা বললাম, আর লাইন ধরে চা খাবে। কিন্তু কথা সত্য যে কোয়ালিটি ঠিক রাখা লাগবে, সার কোয়ালিটি, ঠিক আছে? তাই এটা চিন্তা করেন না, বুদ্ধি চিন্তা। আসল ঘটনাটা একটু কত, ঘটনা শুনবেন তা কি খালি মুখে শুনবেন নাকি চা খাইবেন? না, চা খাওয়ান যেত না, তোমার চা ভালো হয় না। তাইলে কাইলে আসেন, এখন আমার কথা বলার মুড নেই। বুঝছি, এই শোনো, চিনি বাড়াই দিবা আর একটু ঘোড়া টোড়া দিয়া চাটা সুন্দর করে মিশাই দিবা, আর শোনো লাল চা কিন্তু দিবা না, আমরা চেয়ারম্যানের খাস লোক, আমরা লাল চা খাই না। আচ্ছা ঠিক আছে, আপনি এনে বসেন, ঠান্ডা মাথা, আমি ভালো করে চা বানাই দিতেছি। ভালো করে চা বানাও আর ঘটনাটা খুলে কও। কোনো সমস্যা নাকি? কালকে তো দেখলাম, সমস্যা কি? তুমি বিশ্বাস করবা না মাঝে, আমার এরকম লম্বা চুল আছে, মাথাটা বড়া কালা গিজগিজা চুল, মাথাটা মনে করে শিলা ফেললাম, শিলা টাকলা হয়ে গেছি, টাকলা হয়েও ফেসবুকে ছবি দিছি, লাইক আর আমার পড়তেছে না। আরে ভাই, এইসব টেনশন নাই, এইসব কষ্ট সমস্যা আছে জন্য তো আমি মাঝে ধীরে চলে আসছি, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, মানে কোনো আইডিয়া আছে তো আইডিয়া আছে নাকি আইডি খুলে দেবো? না না না, আইডিয়া আছে, আইডিয়া আছে, আইডি তো সমস্যা, আইডি না করলে এই সমস্যা আমার হইতো না, আইডি আছে আমার, আইডি থাকলে তো সমস্যা কি, মানে উপরে কিছু লেখা দেবো বা কমেন্ট টমেন্ট এগুলো বেশি আসে সেজন্য তো, মানে লাইক যেটাতে আসে আর কি, লাইক তো ওই কয়েকটা দিন উপরে যে লেখে যে আমি সন্ধ্যা কাছে তারার মতো মিটি মিটি জ্বলবো করে হালকা আলো দিয়ে একটা ছবি, এরকম একটা এরকম মেলা ঘটনা আছে, এইটা আমি করে দিতে পারি কিন্তু একটা শর্ত, এর জন্য আমি নিম 500 টাকা। না না না, টেনশনের কিছু নাই, যেহেতু আমি এলাকার লোক 500 টাকা আমি নিবো না, এই এলাকা আমার নারে পোতা, আমি ডিসকাউন্ট, মহা ডিসকাউন্টের ব্যবস্থা করে ফেলেছি, 100 টাকা, মাত্র 100 টাকা, 100 টাকা আপনি অনেক কিছু, তুমি অনেক কিছু পাওয়া যাবে, জাস্ট ডিসকাউন্ট, ঠিক আছে? করে দিতে পারো, করো। ইয়া মাঝে স্ট্যাটাস লাগতো না, তুমি এক কাজ করো, ওই যে আমার ছবির ব্যাপারটা একটু করে দাও, যাতে প্রচুর লাইক পড়ে, ওটা তো টাকা লাগতেছে না, তুমি আমার ছবি, না না ওটাও টাকা লাগবে ভাই, সেবা তো মাংনা মাংনা না, আমি ছবি পিকচার আপডেট করে দেবো, ঠিক আছে? এর জন্য 800 টাকা লাগবে, এটা আমি ডিসকাউন্ট করে 50 টাকা এনে ফেলেছি, আমি যে একটা করতে পারবো না, আমি একবারে প্যাকেজ দুইটা 150 টাকা হলে পারবো, সম্ভব না, সম্ভব না, রাজি হলে করবো, না হলে করার দরকার নাই, ঠিক আছে? না না, লাইক করবো তো, লাইকের বন্যা বয়ে যাবে, খালি লাইক লাইক লাইক, আবার হাতে 100 লাইক, থামস আপ লাইক, নাচানাচি করতেছে এরম লাইক। আচ্ছা আচ্ছা, তাহলে এটা করে দাও, আমি আমি 150 টাকা ঠিক না, তুমি একটা কাজ করবো, যে 422 নাম্বার দাঁড়াও, হ্যাঁ 422 নাম্বার স্পেশাল ইড আছে না, স্পেশাল যে আমার ফটোশপটা আছে, ওখান থেকে 422 নাম্বারটা করে দাও। ঠিকই তো আছে, ঝামেলা কম, সাহেব
খবর শুনছেন? কি হইছে? ওই রমজানটাকে আমার নামে জিডি করছে নাকি? আরে না, আমাকে রুস্তমে ফেসবুকে ছবি আপ দিছিল, লাইক করছে 300। এটা কেমনে? এই আমার ফেসবুক এড করতো। দেখছেন দেখছেন, কালী মাইখা ছবি আপ দিছে, আবার ক্যাপশনও দিছে, বন্ধুরা কালী মেখেছি, আমাকে কি চেনা যায়? দেখেন দেখেন, চিনতে পারলে পেট পুরো মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, রুস তুমি লাইক পেয়েছে 300। কমেন্টস দেখেন না আপনি? কমেন্টস দেখেন, সমানে কমেন্টস আসতেছে। এই ওই যে সকালে নজরুলের কবিতা দিয়ে যে গোলাপ ফুলের পিকটা আপ দিয়েছিলাম, ওইটা কয়টা লাইক পড়ছে দেখতো? আমি হব সকাল বেলার বাকি সেনু সাহেব, তিনটা মাত্র, তিনটা তিনটা নজরুলের কবিতা দিয়ে গোলাপ ফুলের পিক আপ দিলাম, লাইক পড়ছে তিনটা, তার মধ্যে আমার নিজের একটা, আর রুস্তমে কিনা পাইছে 300। সব মাজেদ মিয়ার কারসাজি। খবর পাইলাম মাজেদ মিয়া আবার স্ট্যাটাস লেখনের দোকান দিছে। ও আচ্ছা, এই শোন, তোরা সবাই যা, চাইর পাশে সরাই সিটাই থাকবি, মাজেদ কি করে, কে কে আসে, কেমনে কি হয়, সব খবর আমারে দিবি। খবর আমারে জানা। ভবিষ্যতে গোবর বাগাইম, মাথা শিলা দেখছ, বুড়ু ফালাই দিবার পারি, মোজ দাড়ি সব ফালাই দিয়া, তো আমার লাইক লাগবো 300 লাইক হয়ে গেছে, 300 300। মাজত ভাই শিখেছি না, 300 লাইক পাইয়া গেছি রে। এরে বাবা রে, এই ফোন দিয়ে তো আর ফেসবুক চলবো না রে বাবা। আমি করে দেবো, কিন্তু সেলফি ভালোবাসে যদি ক্যামেরার দোষ হয় তাহলে কিন্তু পারবো না। তোকে পাঠাইছে খোঁজ খবর নিতে, তোরা লাইনে খারাই গেছিস, এত ভিড় কে? ওখানে ফাটাফাটি স্ট্যাটাস লিখে দিতে হয়। আপনি দেখেন না কি বাহানা শুরু করছে, দেখেন দেখেন, খারা খারা আমি দেখতেছি, খারা আপনি করে দেবেন, একটুখানি বসা লাগবে, ঠিক আছে? আরে বসো বসো, আসসালাম আলাইকুম মুরব্বি, এসে স্যার স্যার, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আরে কি আছে, এরে বসো বসো বসো। আপনি বললে তো আমি তো ইনর পরিষদে চলে যেতাম, আপনি না আসার দরকার নেই। না মানে তাহলে একটু কথা ছিল আর কি। কোন অসুবিধা কি? না মানে ওই একটু নিরিবিলি কথা কইতে চাইছিলাম আর কি। সত্যি কথা হয় কি যে, মানে আমি তো রুটি রুজির জন্য করতেছি, ঠিক আছে, সেবার পাশাপাশি রুটি রুজি, এখন যদি এবার খেয়ে দেয় দিই মেলার টাকা 100-200 করে উল্টো প্রায় 1,500-2,000 টাকা। এইটা কোনো টেকাই না, তুমি টেকার কথা বাদই দাও। এ বাবা আমি সরি, হ্যাঁ আমার একটু ইমার্জেন্সি পড়ে গেছে, মানলুক তো, একটুখানি একটু যাওয়া লাগবে বাবা, পরে আমি দেখবো, আমি ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে? ওকে যাও বাবা, তোমরা সব দিয়ে দিন, ওকে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যাও 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 বাবা, যাও 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 যাও। না মানে ওই বুঝেছিলাম যে অফিসে প্রমোশন, বাসায় চটপটি, বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো,
ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলা দেয় এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। ও মুখের মধ্যে কালি মেখা এতগুলো লাইক পেয়েছি, ঘটনাটা আমি তো কালি মাখি নেই, মানে ও নিজেই মেখছে, ও তো লাইক সেট আছে সেই জন্য। ভাবে লাইকের জন্য মানুষ কত কি করে, কালি কেন, কালির থেকে অনেক কিছু করে ফেলা যায়। ও কিন্তু আমি নজরুলের কবিতা লিখা দিলাম, আমি একটা লাইক পেলাম না, এটার কারণটা আপনি হলো মুরগি মানুষ, আপনাকে তো আর বেকুব করা ঠিক হবে না। ঘটনা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার কবিতা আপনি লিখলে তো লাইক করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কত গোল্ডের দাম, সোনার দাম বেশি না আলুর দাম বেশি? মানে আমি চেয়ারম্যান এলাকার ইজ্জত লইয়া থাকি, তা আমার আসলে লাইকের চাইতে ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা বেশি। এইটা কেমনি কি করা যায়? আপনি যেহেতু জনপ্রতিনিধি, আমার মাথার মধ্যে দুইটা বুদ্ধি আসছে। একটা হচ্ছে আপনি মা মাটি জনগণ এড়িয়ে থাকবেন, মাটি হিসাবে আপনি কেদা মাটি মেখা রাখতে পারেন, এটা একটা সিস্টেম যে আমি মাটির মানুষ। আর একটা সিস্টেম করতে পারেন আপনি, আপনাকে একটা নতুন থিওরি দিই, ঠিক আছে? দাঁড়ান আমি আপনাকে বাগনা এদিকে মামা দাঁড়া এসো, সালাম দাও সেন তো কালকে তো পরিচয় হচ্ছে চেয়ারম্যান সাহেব। সালাম আলাইকুম। ঠিক আছে, এইস 42 আছে না? আমি তো একা যাবো। কি কইতেছিস এইসব? কি কইতেছিস মানে? আব্বাই গলায় দড়ি দিতেছে, আমি এখন একা একা কেমনে থাকুম, কি করুম, আমার বিয়া দিব কেনা? ওইদিকে চাচাই গলায় দড়ি দিতেছে, আর এইখানে তুই তোর বিয়া নিয়ে ভাবতাছস তাইলে? আগে যাই তো দেখবো ঘটনাটা কি হইছে, অন্য কিছু তো ঘটতে পারে তাই না? কাজটা বেশি ছোট হয়ে গেল না, একটু বড় হইলে ভালো হইতো, তাহলে মানছে কি করবো, দেখা যায় না। আরে আমি কোন দুঃখে মরতে যাবো, তোর এই কথা কে কইছে? লোকজন তো এগুলাই বলাবলি করতেছে আব্বা, আপনি না। আরে ধরো যাগো, খাইয়া কাম নাই, তারা এইসব কথাবার্তা রড়াই, দেখুন যা তো বিরক্ত করিস না, আর ঝামেলা করিস না, যা 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 তাড়াতাড়ি যা যা। এই গাছে হবে না, এত ছোট গাছে উঠবো নাকি আমি? বড় দেখবো? হ্যাঁ বড় দেখ, আর আর একটু বড় দেখ না। তুই দেখছ আমার আব্বারে আমি যত ভালোবাসি, আমার আব্বা কিন্তু আমার অত ভালোবাসে না। এগুলো নিয়ে ভাবিস না তো, চল চল চল। আজ আমি লাইক বাড়ানোর জন্য গাছে উঠেছি। অবশ্যই বুদ্ধিটা দিছে মাঝের, বড়ই ভালো বুদ্ধি। আমি আপনাদের আরো জানাইতে চাই, আমি একটু পরে আমার মুখে কাদা মাখবো।
আশা করি সেটাই আপনারা আরো বেশি মজা পাবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং ভালো লাগলে পরে শেয়ার করে চারিদিকে ছড়ায় দিবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আপনাদের সাথে লাইভে আরো যুক্ত থাকতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনার নাম কি ফেসবুক মাসেদ জি আপনি ঢাকা থেকে কবে আসছেন এই আপনি বাংলা বুঝেন না আরে সারাক্ষণ ল্যাপটপের মধ্যে কি করেন এই তুমি কেডা সেনসন লিখতেছে কেডা তুমি আমার নাম পুতুল পুতুল তোমার তো মানুষ সমস্যা লিখতেছে আমার নাম পুতুল আমি না আরে চিনতে পারছি এ তুমি বুঝলে না তোমার তো চিনছি এই তোমার চিনতে পারছি তুমি হচ্ছে চেয়ারম্যান স্যার মেম যখন একটু ছোট ছিলা খুব দুষ্ট ছিলা সাইকেল চালাইতা সাইকেল চালাইতে হঠাৎ করে পড়ে গেল যে পায়ে রেখে ছিলা গেল তাহলে দাঁত দুদা সেবা দিতেছি তোমার কি দরকার ফেসবুক আইডি খুলবো কমেন্ট লিখে দেবো স্ট্যাটাস লিখে দেবো লাইক বাড়াতে হবে প্রোফাইল পিক চুজ করতে হবে কি দরকার সেটা বলো আমার এসব কিছুই লাগবে না মাজিন ভাই ওর বিয়ে হইতেছে না আপনি ওর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন ওই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ও সুন্দর সুন্দর ছবি আপলোড দিব রোমান্টিক স্ট্যাটাস দিব আর মাঝে মধ্যে লাইভে আসবে যাতে ওর বাড়ির পাশে এই এলাকার সমস্ত পোলাপান লাইন ধরে আরে বলে কি ধরো ধরো এদিক করো এদিক করো এদিক করো এদিক করো বুঝতে পারছি কোন দিকে ছবি তোলা লাগবো এমন ছবি তোলা ছেড়ে দেবো আইডিতে দেখবা এই যে দেখো এই রে কাপ যেরকম কেঁপে উঠছে ইয়াং পোলাপান রাখ ঠিক আছে না খুলে দিতেছি কি নাম লিখবো আমি পুতুল পাখি না বেবি ডল না কিউট ডল না কিছু এগ ডল কোনটা লিখবো বলো না 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 এই ডল টল কিছু না আপনি লিখেন যে বিরহী শালিক শাকিল শাকিল ডাবরকে শাকিল না শালিক শালিক বিরহী শালিক আমার আবার একটু বিরহ বেশি তো তাই বিরহী শালিক তোমাকে দিয়ে তো বিরহী বিরহ লাগে না তোমাকে দিয়ে তো একটা খেলা চলে আসে তোমার সাথে মধ্যে একটা খেলা আছে ঠিক আছে তোমার একটা কাজ করি এই যে তোমারে আমি লিখে দিলাম হচ্ছে বিরহী পুতুল ঠিক আছে না আপনার কথাটা শুনে আমার ব্রেনের মধ্যে একটা প্রশ্ন মনে করেন কোথা মারলো গাছে উঠলে যদি লাইক আর ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ে তাহলে তো বান্দরের সবচেয়ে বেশি লাইক হওয়ার কথা বান্দর তো সারাদিন আপনি কিছু বুঝেন নাই রুস্তমবার হিংসা হইতেছে বুঝলাই এই কথা আপনারে বলতেছে ঠিকই কইছস বাইনছে তো আবার অন্যের ভালো দেখতে পারে না খাইবার না পারলে আঙ্গুর ফল টক একটা স্ট্যাটাস লিখছি সুন্দর করে কালকে এটা পোস্ট দিলাম এটা পোস্ট দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষ আমারে মনে কর লাইক দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো মোবাইলে জায়গাই হতো না আর তখন আমি প্রয়োজনে কিছু লাইক গরিব দুঃখের মধ্যে বিলাইও দিতে পারি কে গরিব ফেসবুক ইউজার লাগবো সিরিয়াল দাও সিরিয়াল দাও সিরিয়াল দাও ফেসবুক খুব আজব জায়গা এরকম বিশ্রী কালো মুখ থাকে হইলো হনুমানের মানব জাতির এইরকম বিশ্রী কালো মুখ নাই আর মানুষ হইয়া ওই রকম হনুমানের রূপ ধইরা লাইক না ওনের কোনো শখ আমাকে কারণ নাই কি আছে চেয়ারম্যান সাহেব
জায়গা পরিবেশ সুবিধার না। কালকে কিন্তু আমার স্ট্যাটাসটা একটু খেয়াল করেন, আর পিএমবি কিনে রাখেন, খুব ধারণ স্ট্যাটাস আসিতেছে আসিতেছে, খুব ধারণ স্ট্যাটাস। আসসালামু আলাইকুম। জলে 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 এটা আবার কি লিখলো? আমি গাছে ওইটা পাও ঝুলাইলে কার কি? এই দেখতো আমার এটা বাইর করে দেখতো, এই কথাটা লিখছি কেটা রাইডি টাকার চেয়ারম্যান চাচা, অপশন আছে তো, আপনার পছন্দ না হইলে ব্লক মেরে দেন। না থাইক, এটা আবার কেটা লিখছে? আইডিটা তো পরিচিত মনে হইতেছে। দেখ তোর ছোট খেলায় কি কমেন্ট দিছে, কইছে যে মাইয়া বিয়া না দিয়া গাছুইটা লাভ নাই। আরে যে মোল্লা মোল্লা লিখছে চেয়ারম্যান মায়ের বিয়া দেও নাই গাছ উঠে ঠ্যাং চুলাও কেন, সবাই তোর বিয়ের কথা জিগে কিরে। আমি কথা কইতেছি আর তুই মুখ ঘুরে আরেক দিকে খাড়াই রইছস, কথা কস না কেন? ফেসবুকে এরকম লাইভে আসলে মানুষ তো খোঁচা দিবই। তাহলে তোকে লাগে কি আমি ফেসবুক লাইভেও যেতে পারুম না? আমি কি ফেসবুক লাইভে আসতে বারণ করছি? তাইলে কিন্তু যেভাবে লাইভে গেছো সেটা ভালো লাগে নাই। আমি কেন, যাদের সামান্য জ্ঞান বুদ্ধি আছে তাদেরও ভালো লাগবো না। ও জ্ঞান বুদ্ধি খালি তোর আর তোর খালারই আছে, আমার নাই। আমি একটা মূর্খ, আমি একটা ইয়ে আর কি। রাগ তো কেন, তোর জন্য কতগুলো পোলা দেখছি, কেউ তোরে বিয়ে করতে চায় নাই। তুই আমার মাইয়া হইয়া এমন খেতইলি কেমনে? এখন হচ্ছে গিয়ে ফেসবুকের জামানা, দুনিয়া চলতেছে ফেসবুকে, তোর একটা ফেসবুক আইডি নাই, তখন সারা গ্রামের মানুষের কথা শুনছি। এখন যাও একটা ফেসবুক খুলছস, ফেরেন নাই, প্রোফাইল পিকচার এমন একটা দিছস যা কেউ পছন্দই করে না, তা তোর বিয়ে হইব কেমনে? মানে আমি ভাইবা পাই না এই ফেসবুকের জামানায় তোর মতো ভাই আছে। হ্যাঁ না, আমার কোনো স্ট্যাটাসই থাকলো না, এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। এই জীবনের কোনো মানে আছে? এর সাথে মরে যাওয়াই ভালো। তাতেই চলবো। আচ্ছা ঠিক আছে, আগে চা খাইয়া নাও পরে। কি ঘটনা, কি
ফেসবুক আইডি তো খুলে দিছে আবার কি চাই একটা স্ট্যাটাস লিখে দেন তো আরে বাবা রে লিখে দিতেছি সাটা আসুক সাটাকে চুক চুক করে তারপর লিখে দেই আপনার সা আমি খায় নি আপনি লিখেন আচ্ছা কি লেখা লাগবে বলো লিখেন যে চলে যাইতেছি আর ফিরে আসবো না তো চলেই যাওন যে ফিরে আসবে না তাহলে লিখে দিই টাটা বাই বাই ঠিক আছে দাঁড়াও না 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 এভাবে লিখলে হবে না ফিরে যে আসবো না সেটা ঠিকভাবে লিখতে হবে তাহলে লিখি হচ্ছে টাটা বাই বাই স্পেস চিরদিনের মতো চলে যাই ডট 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 চারটা কান্দা ছবি দিলাম যাও ঠিক আছে দেখো টাটা বাই বাই চিরদিনের জন্য চলে যাই ঠিক আছে চায়ের দাম আর এই ফেসবুক লেখার দাম আপনি আমার বাপের কাছ থেকে নিয়ে নিন আর দড়ি দিলেন না আমার এই যে উত্তর পাড়ার মানুষটি বেশি বেড়ে গেছে আমরা সবাই ছাগল লেখা দাও এটা লিখবো ধীরে ধীরে লেখো আমরা সবাই ছাগল দিয়ে দিছি এবার বুঝবো কি লিখছো লিখছি লিখছি উত্তর পাড়ার মানুষ সব ছাগল এবার মতটা বুঝবো এইবার বুঝবো মতা আমি কইলাম কি লিখলো আমি কইলাম যে আমরা সবাই ছাগল যারা ফেসবুক ব্যবহার করে তারা তো ছাগলই এটাই লিখতে চেয়েছিলাম আমরা সবাই ছাগল তা না লেখা লিখলো উত্তর পাড়া ছাগল কই এক বোঝে ফালতু ছাগল আমার দোকান বন্ধ আছে না আমি চা খাবো না তবে এই মোবাইলের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দে আচ্ছা একটা কাজ করি আমি একটা স্ট্যাটাস এমন সুন্দর করে লিখে দেবো চাষি পাগলের মতো ছুটে চলে আসবো লিখা দিই চাষির ব্যাপারে হ্যাঁ হ্যাঁ লিখা দে দক্ষিণ পাড়ার মায়ারা শয়তানের খেলার তো বোন কি ধরনের কথা স্যার এই উত্তর পাড়া দক্ষিণ পাড়া সবসময় এর পিছনে ও ওর পিছনে লেগেই থাকেন মারামারি পাড়াপাড়ি দূরে কারণ ঘটনা কি কেন করতেছেন এগুলা আরে দক্ষিণ পাড়া বিয়া করেই তো মরছি এই মাজেদ রুস্তমের মোবাইলের মধ্যে এটা কি লেখছে হ্যাঁ লেখছে আমরা উত্তর পাড়া সব মানুষ নাকি ছাগল আমি চেয়ারম্যানের কাছে অক্ষণই যাইতেছি এই চেয়ারম্যানের মায়ের দেখলাম লেসুতলার দিকে যায় লেসুতলার দিকে কি ওইদিকে তো জঙ্গল হ্যাঁ আর কি কাম ওইদিকে আমার হাতের মধ্যে রুমে একটা লম্বা দড়ি দেখলাম যা খুশি গুরুক এ কোনা কিও না কবো আচ্ছা ভালো করে তো কোনো এই নিচু গাছটা কোন দিকে নিচু গাছ হ্যাঁ ও যে এইদিকে নামা পাড়া দিলি আছে না নামা পাড়া নিচু বাগান হ্যাঁ হ্যাঁ নামা পাড়া নিচু বাগান সোজ হয়ে যাই সাফারেকম যা ভাবছিলাম তাই তো যে স্ট্যাটাস দিয়ে এসে এ মরতে আসছে না হ্যাঁ স্ট্যাটাস দিয়ে মরা
ফেসবুকে স্ট্যাটাস না দিই তো মরাও যায় না, মরার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেয়া লাগে। তাহলে তো কাজ করো না কেন, আমি দিয়ে দিতেছি। দাঁড়াও, তুমি তো দড়ি ঠিক মতো বাঁচাইতেও পারো না, কি মরবা? আমি দিয়ে দেই, দিয়ে গলার লোটকা করে লাস্টে একটা সেলফি তোলো, লেয়া লেখো যে জীবনের শেষ সেলফি, ঠিক আছে? আপনি কি আমারে বাধা দিতে আসছেন? আমার কিসের টাকা পড়ছে তোমার বাধা দেওয়ার? তুমি কি আমার রসগোল্লা লাগো তো তোমাকে বাধা দেবো? আমি আমি কোনো বাধা দেওয়ার জন্য আসে নাই, আমি শুধু জানতে চাচ্ছি যে তুমি কেন ফাঁসি দিয়ে মরতে যেতেছো, ঘটনা কি? আমি জীবনে কাউরে খুশি করতে পারিনি, নিজের আব্বারেও পারিনি, সবার কাছে বোঝা হয়ে গেছি, আব্বার কাছে বোঝা হয়ে গেছি, মরে যদি আব্বা একটু সুখ পায়। এই মেয়ে আমাদের তাকাও, চেহারা তো সুন্দর, ব্রেন এত গাদা কেন, এত গাদা কেন তুমি? হ্যাঁ, পড়াশোনা তো করছো, বাপ মার কাছে সন্তানরা কখনো বোঝা না, ঠিক আছে, কখনো বোঝা না। আর তাছাড়া সবাইকে খুশি করতে যাওয়ার দরকার নাকি তোমার? আচ্ছা আমার দেখলে তোমার কি মনে হয়? কি মনে হয়? আপনি তো সুখী মানুষ। আচ্ছা আপনারা তো সুখ আসে কোত্থেকে? আসে কোত্থেকে? কারণ আমি সবাইরেই খুশি করতে চাই না, আমি সবকিছু খুব সরলভাবে দেখি, ভালো চিন্তা করবা, ভালো মানুষের চাবা, অটো নিজে ভালো থাকবা। আপনি তো এত কিছু বুঝেন, তারপরও মানুষের ফেসবুকে সেবা দিতেছেন, এইটার মধ্যেও একটা ভালো জিনিস আছে। ঘটনা হচ্ছে কি যে মানুষজন তো বেকুব, তো বেকুবের সুযোগ দিয়ে তো সবাই ব্যবসা করে। এই যে স্ট্যাটাস দেই, এটা তো টাকা দিয়ে, আমার দুটো টাকা এসে না এই লাইন, আর এটা যে খারাপ জিনিস, এটা যদি আমি জনগণরে বলি, লোকজনকে বল তুই খুব জ্ঞানী হয়ে গেছস, মাঝে আমার দ্বারা থাবড়াইবে, টাকা তো দিবে না উল্টে থাবড়াবে। এই যে যেতেছে করুক করুক করুক, এখনকার মানুষ তো খুবই গাধা, কোনো কিছু হলে ফেসবুক, মনে করো আম পাঠাইছে তোমাকে কেউ, লেহা দিবে উনি আমাকে আম পাঠাইছে, আমগুলো কি সুন্দর গোল গোল, নিজের চেহারা না দেয়া আম দিব। তুমি কোনো বিয়া বাড়িতে যাও, কোনো জায়গায় যাও, তুমি কেমন আছো না আছো এগুলো বাদ দিয়া, নতুন নতুন শাড়ি পরে আইসা ফেসবুক তুলবে, কয় আসেন একটা সেলফি তুলি, আর একজন দিয়েও কয় সেলফি তুলি, সেলফি কি সেটাও জানে না গাধাগুলা, বুঝতে পারছো? সব যন্ত্র মানব, সব যন্ত্র মানব ভাই। ঠিকই, আর আমার আব্বা, আমার আব্বা মনে করে আমার এই ফেসবুকে ছবি নাই বলে, একটা অ্যাকাউন্ট নাই বলে মানুষ আমার পছন্দ করতেছে না, আমার বিয়ে হইতেছে না। আমি তো বোঝাই না, এত কিছু বোঝার পরও তো আপনিও যেরকম শিক্ষা দিতেছেন ফেসবুকের, তারাও শিক্ষিত হইতেছে, ফেসবুকে শিক্ষিত হইতেছে, আর আমাদের মতো মানুষরা কষ্ট পাইতেছে। এসব যে আমি বুঝি না তা কিন্তু না, আমি সব বুঝি। হয়েছে কি, এটা হচ্ছে সময়ের একটা ঢেউ, সময়ের ঢেউ যদি উল্টে আমি যাই তাহলে আমার নৌকা তো উল্টে যাবে। আমার কি ধারণা তুমি জানো, দুই একদিন পরে দেখবে যে এই গ্রামের মধ্যে, পাশের গ্রামের মধ্যে এই ফেসবুক এসব স্ট্যাটাস নিয়ে একটা বড় গন্ডগোল বাজবে, যখন নিজের ঘরে এসে একটা বাড়ি করবে না, তখন মানুষ আপনা আপনি বুঝতে পারবে। আপনার একটা কথা কি গোবা, আমার নিয়ে কথা বলবো তো বলো। আপনি কিভাবে বুঝলেন যে আপনার নিয়ে কথা বলবো? এই তোমার চেহারা তো সুন্দর, তো গাধা কেন তুমি? হ্যাঁ গাধা কেন, কে তোমার বিয়ে করবে? হ্যাঁ শোনো, আমি একটা কথা বলি, ইজি, এতদিন মানুষের স্ট্যাটাস আমি লিখে দিই, তারপর মনের কথা কয়ে দিই, আর তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার চোখটাও খুব সুন্দর, এই চোখের দিক থেকে বলতে পারবো না যে তোমার মন আসলে কি বলতে চায়। হ্যাঁ কি আপনার, আমি প্রথম যেদিন দেখছি না সেদিন সত্যি আপনার উপরে খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হয়েছে আমি মনে হয় এতদিন এরকম একটা মানুষের জন্যই অপেক্ষা। মনে করেন যে মাজেদ মিয়ার একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকলো। এই তোমার কি এখনো কি দড়ি দিয়ে ফাঁসি নিতে ইচ্ছে করতেছে? গাদা করতে মানে কোন শেয়ার নাই কিছু না, সকালবেলা একটা ভালো স্ট্যাটাস দিবি না যেন ভাইরাল হয়, নাইলে তোরে আমার মাইয়া কইব কেমনে? হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিকই তো, তোমার আমার বাপ কইব কেমনে? ভালো কোনো ফেসবুক নাই, অ্যাকাউন্ট নাই, কোনো স্ট্যাটাস নাই, ভাইরাল হই না। আব্বা আমি না ফেসবুক ডিলিট করে দিছি। কি কইলি? ফেসবুক ডিলিট করে দিছস? এমন ভাবে কইতাছেন না, আপনি মনে হইতাছে আপনার জমির দলিল আরে ফলেছে। আরে ফেসবুক গেছে কি হইছে? এই জীবনটা ফেসবুক আইডি কমেন্ট এসব লাইক দিয়ে দরকার আছে? আগে চলেন ওখানে, এই যে
মিটে আসি। এই তোমার কইছিলাম না যে গন্ডগোল লাগবে, এই যে একটা ফালতু জিনিস, এটা প্রমাণ পেলেন? আরে আরে চলেন তো, যাই চলেন তো, চলেন কোথায় কি জামলে বেছে, চলেন তো, চলেন চলেন চলেন। কি হয়েছে ঘটনা কি? মারামারি করা লাগবে কেন? আর কি কি ঝামেলা? ফেসবুক নিয়ে ঝামেলা তো? কি স্ট্যাটাস কিছে? ছাগল করছে। আর ছাগল করলে কি এরা ছাগল হয়ে গেল? এরা ছাগল, তোমরা কি ছাগল মানুষ না? আমি একটা জিনিস বুঝি না, এই ফেসবুক, ফেসবুক এর তো মানুষ পাগল হয়ে যায়। আরে বাবা, ফেসবুক তো একটা গুজবের জিনিস, এর পিছে এত সময় নষ্ট করে কোন লাভ আছে? অনেক সময় অনেক জায়গায় দেখছি, কলেজ, ইউনিভার্সিটি, চার দোকান, অন্য জায়গায়, ভাই কিরম আছেন, শরীর কিরম, এইসব না কয়ে সবাই যার যার মতো বসে এই যে ফেসবুক দেখতেছে। আজ থেকে আমরা একটা প্রমিস করি যে আজকের থেকে আমরা কেউ ফেসবুক মানবো না, ঠিক আছে? সবাই রাজি? ও বুঝতে পারছি, এটা অভ্যেস হয়ে গেছে, এই জন্য রাজি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, ফেসবুক যেহেতু আসছে, ফেসবুক আমরা ব্যবহার করব, কিন্তু বুঝে ব্যবহার করব, মানুষের মধ্যে আন্তরিকতা রাখবো। মাঝে যা কইছে ঠিকই কইছে, এই ফেসবুকের লেগা, এই ফেসবুকের লেগা আমি আমার মায়ের লগেও দুর্ব্যবহার করছি, খুব ভুল করছি। মারে আমার ভুল হইছে, আমার ক্ষমা করে, আমি চাই না আপনারা কেউ এরকম ভুল করেন। আজ থেকে এই গ্রামে নির্দিষ্ট সময় ছাড়া ফেসবুক ব্যবহার করা নিষেধ, নিষেধ। আর এই যে মাজেদ, একটা শিক্ষিত ছেলে, যদি ফেসবুক, মোবাইল এবং এই সংক্রান্ত যে প্রযুক্তি আছে সেটা শিখতে হইলে এর কাছে যাইতে হবে। এটা সবাই মাজেদের কাছ থেকে শিখবা, ঠিক আছে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.